শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের 28 রাজ্যে ভয়ঙ্কর ব্ল্যাক ফাঙ্গাসের হানা, ভারত জুড়ে আতঙ্ক। ভারতে প্রশংসায় ভাসছে করোনা যোদ্ধাদের যে ছবিটি। মাইক ভাড়া করে তৃণমূলের কাছে ক্ষমা চাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। আর্মেনীয় সেনাকে গ্রেফতার, আজারবাইজানের পালিয়ে বাঁচল অন্যরা। ফিলিস্তিনি জনগণকে হত্যার অপরাধে আমেরিকার সমান অংশীদার, বলল হামাস। ইসরায়েলের উগ্রপন্থীরা জেরুজালেমে মিছিলের অনুমতি পেল। এবং সবশেষ থাকছে, মহাসড়কে আশ্রয় পড়ল বিমান, পাইলট সহ নিহত দুইজন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগীর সংখ্যা 28,000 ছাড়িয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, দেশের 28টি রাজ্যে এই সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত আমরা 28,252 জনের ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ শনাক্ত করেছি। তিনি জানান, ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তদের মধ্যে 24,370 জনের অর্থাৎ 86% করোনা সংক্রমিত হওয়ার রেকর্ড রয়েছে। এছাড়া 62.3% বা 17,601 জনের ডায়াবেটিক্স রয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী পাওয়া গেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। এই রাজ্যে এখন পর্যন্ত 5,486 জনের ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। এরপরে 5,486 জন ব্ল্যাক ফাঙ্গাস রোগী আছে গুজরাটে। গত 24 ঘন্টায় ভারতে 86,458 জনের শরীরে মহামারী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আক্রান্তের এই হার গত 66 দিনের মধ্যে সর্বনিম্ন। আর এ নিয়ে টানা 63 দিন পর দেশটিতে দৈনিক সংক্রমণ এক লাখের নিচে নামল। করোনা প্রকোপে অনেকটা বেসামাল ভারত। সাধারণ মানুষের পাশাপাশি সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করা স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন, ইতিমধ্যে মারাও গেছেন অনেকে। তবু সব উপেক্ষা করে ঝুঁকি নিয়ে চিকিৎসক, নার্স এবং হাসপাতালের স্বাস্থ্যসেবা কর্মীরা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে টুইটারে একটি ছবি ছড়িয়ে পড়েছে। লাদাখের সংসদ সদস্য জামাং সেরিং নামগাল টুইট করেছেন, প্রকাশিত ওই ছবিতে দেখা যায় স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে প্রত্যন্ত লাদাখ অঞ্চলে যেতে খনন কাজে ব্যবহৃত যন্ত্রের সাহায্যে লাদাখ নদী পার হচ্ছেন। চারজন স্বাস্থ্যকর্মী আর্থ মোবার যন্ত্রের সামনে বসে আছেন, এর মধ্যে দুজন পিপিই পরা অবস্থায় দেখা যায়। টুইটারে ছবি পোস্ট করার পাশাপাশি বিজেপির এই নেতা লিখেছেন, কোভিড যোদ্ধাদের স্যালুট। কোভিড যোদ্ধাদের একটি দল প্রত্যন্ত লাদাখ অঞ্চলে স্বাস্থ্যসেবা দিতে নদী পার হচ্ছেন। এরপরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, কে এসব সম্মুখ যোদ্ধাদের প্রশংসায় ভাসাচ্ছেন। ছবিটিতে কয়েক ঘন্টার মধ্যেই 7,712 বেশি লাইক পড়েছে এবং রিটুইট হয়েছে 1,000 বেশি। অনেক টুইটার ব্যবহারকারী দেশজুড়ে স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের পতাকা ব্যাটারি চালিত অটোতে লাগিয়ে গ্রাম ঘুরছে বিজেপি সমর্থকরা। বিজেপিতে নাম লেখানোর জন্য মাইকে ক্ষমাও চেয়েছেন তারা। প্রায় 30-35 জনের একটি দল কার্যত মিছিল করে মঙ্গলবার গণ ক্ষমা প্রার্থনা করলেন। লাভপুরের বিট্রোপুর এলাকায় এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনীতিতে। খুব ভুল করেছি আর হবে না, এই কথা বলে বীরভূমে তৃণমূলে যোগ দিতে চেয়ে মাইক নিয়ে প্রচারণায় নামেন বিজেপির ওই সমর্থকরা। তবে বিজেপির অভিযোগ, পেশী শক্তির ভয় দেখিয়ে অনুব্রত এবং তার সঙ্গীরা বিজেপি কর্মীদের দল ছাড়তে বাধ্য করছে। পাল্টা তৃণমূলের বক্তব্য, শুভবুদ্ধির উদয় হওয়ায় বিজেপি ছেড়ে দেওয়ার কাউকে জোর করা হয়নি। নির্বাচনের আগে পরে বারবার অশান্ত হয়েছেন নানুর এবং লাভপুর। নির্বাচনের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিং এর কাছে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল পরাস্ত হওয়ার পর থেকে তাদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিল বিজেপি। অসংখ্য দলীয় কর্মী ঘরছাড়া বলেও দাবি করা হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কিন্তু মঙ্গলবারের ঘটনা একেবারে অভূতপূর্ব। বিজেপি কর্মীরা অটোতে তৃণমূলের পতাকা লাগিয়ে ক্ষমা ভিক্ষা করলেন স্থানীয় চৌমাথা থেকে গ্রামের রাস্তায় রাস্তায়। নিজেদের ভূখণ্ডে মাইন স্থাপন করার সময় আর্মেনীয় এক সেনাকে গ্রেফতার করেছে আজারবাইজান। এ সময় ওই সেনার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। লাচিন শহরের কাছে তাকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আর্মেনিয়ার সেনাবাহিনী নাশকতা চালানোর একটি গ্রুপ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আজারবাইজানের ভূখণ্ডে অনুপ্রবেশ করে।
আর্তুর কার্তেইন নামের ওই সেনা করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, আর্মেনিয়ার সেনাবাহিনীর নাশকতা চালানো গ্রুপটি উদ্দেশ্য ছিল আজারবাইজানের ভূখণ্ডে মাইন পোতা। 1991 সালে আর্মেনিয়ার সেনাবাহিনী নাগরণ কারাবাখ দখল করে ওই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের হিসেবে স্বীকৃত। 2020 সালের 27 সেপ্টেম্বর আর্মেনিয়ার সেনাবাহিনী বেসামরিক এবং আজারবাইজান সেনাদের উপর হামলা চালায় এবং মানবিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। ইহুদিবাদী ইসরায়েলের দমন অভিযান সমর্থন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকিন যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ব্লিংকিন গতকাল একটি বক্তব্যে ফিলিস্তিনি জনগণের উপর তেল আবিবের দমন অভিযানকে আত্মরক্ষা বলে উল্লেখ করেন এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সমরাস্ত্রের পাশাপাশি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে দেওয়ার সিদ্ধান্ত অটল রয়েছে। এরই প্রতিক্রিয়ায় হামাস একটি বিবৃতিতে জানিয়েছে, আমরা কুদস দখলদার ইসরায়েল সরকারের প্রতি আমেরিকার সামরিক সমর্থন এবং তেল আবিবের হাতে আধুনিক সমরাস্ত্র তুলে দেওয়ার মার্কিন নীতির তীব্র নিন্দা জানাই। আমেরিকা এই সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে হত্যার অপরাধে সমান অংশীদারে পরিণত হয়েছে। হামাসের বিবৃতির বরাতে দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা সাহাব জানিয়েছে, আমেরিকা যদি মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার দাবিতে আন্তরিক হয় তবে তাকে স্বাধীন চেতনা ফিলিস্তিনি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার যে অধিকার দেওয়া হয়েছে তা বাস্তবায়নে ওয়াশিংটনকে সহযোগিতা করতে হবে। উগ্র ডানপন্থী এবং অবৈধ বসনের সমর্থকদের জেরুজালেমের উল সিটিতে মিছিলের অনুমতি দিয়েছে ইসরায়েল। এর আগে নিরাপত্তার অজুহাতে এই মিছিলটি বাতিল করা হয়েছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, উগ্র ডানপন্থী এবং অবৈধ বসতি স্থাপনের সমর্থকদের আগামী সপ্তাহে মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। খবরে আরও বলা হয়, নিরাপত্তার অজুহাত দেখিয়ে এর আগে বলা হয়েছিল মিছিল করা যাবে না, কিন্তু এই সিদ্ধান্ত দেওয়ার একদিন পরই মিছিলের অনুমতি দেওয়া হলো। এর আগে বহু উগ্র ডানপন্থী দল জেরুজালেমের ওল্ড সিটি দামেস্কের গেট এলাকায় মার্চ অব দ্য ফ্ল্যাগাস আয়োজনে পরিকল্পনা করেছিল, কিন্তু পুলিশ অনুমতি না দেয়ায় তারা মিছিলের পরিকল্পনা বাতিল করে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী সপ্তাহে মিছিল আয়োজনের অনুমতি দিতে রাজি হয়েছে মন্ত্রীরা। একটি বিবৃতিতে বলা হয়, 15 জুন এই মিছিল আয়োজিত হবে। ধারণা করা হচ্ছে নতুন জোট যদি সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে সক্ষম হয় তবে ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান হতে যাচ্ছে আগামী সপ্তাহে দায়িত্ব নেবে নতুন সরকার। এরই মধ্যে মিছিলকে কেন্দ্র করে যদি ফের কোনো ধরনের সংঘাত ছড়িয়ে পড়ে তবে বেশ বেকায়দায় পড়বে নতুন সরকার। জার্মানির ফ্রাঙ্কফুর্টের কাছে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে মহাসড়কের উপর আশ্রে পড়েছে। এতে পাইলট সহ 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে 1 জনের বয়স 67 এবং অপরজনের 53। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 2:30 দিকে হেসি রাজ্যের দক্ষিণ পূর্ব অংশের গেলেনহাও শহরে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি যে জায়গায় বিধ্বস্ত হয়েছে তার কাছে বিমানবন্দর, রেললাইন এবং মহাসড়ক। বিমানটি বিমানবন্দরে যাচ্ছিল, বিমান 2 জন ছিলেন। দুর্ঘটনায় 2 জনই মারা গেছেন। দুর্ঘটনার ফলে পাশে A77 মহাসড়ক এবং রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ছোট বিমানটি মহাসড়কের পাশে রাস্তার ধারে গাছের উপর আশ্রয় পড়েছে। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে তারা মনে করছেন ইমার্জেন্সি প্যারাসুটে কাটেনি, তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তদন্তকারী অফিসাররা এখন খতিয়ে দেখছেন দুর্ঘটনার কারণ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।